এমনি জহিরুল আপনি লিখেছেন অস্বাভাবিক রকম গরম, তাপমাত্রা ক্রমে বেড়ে চলেছে, চরম গরমজনিত অসুখ বিসুখ বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের প্রতিশ্রুতি নির্দেশনা কি? একজন ইমানদার সর্বপ্রথম এ বিষয়ে যেটি চিন্তা করবে তা হলো যে গরম এটা হলো দুনিয়ার গরম, এটি যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের যে তাপ এই উত্তাপের চাইতে জাহান্নামের আগুনের উত্তাপ হবে 70 গুণ বেশি, তাহলে কত ভয়াবহ হতে পারে সেটি। আর পাপিষ্ঠ এবং আল্লাহর অবাধ্যরা জাহান্নামের আগুনে পুড়তে হবে, পতিত হতে হবে। এই বিষয়টা একজন ইমানদারকে কত বেশি ভাবাতে পারে, একজন ইমানদারের জন্য এটি কত বেশি দুশ্চিন্তার, একজন ইমানদারের জন্য এটি কত বড় একটা বার্তা, সেটি এই গরম থেকে কিছুটা হলো ইমানদার উপলব্ধি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন ইশতাকাত নারু ইলা রব্বিহা কালাত রব্বি আকালা বাদি বাদা, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। আকালা বাদি বাদা, তখন ফাআদিন আলহা বিনাফাসিন, আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, জাহান্নাম দুটি নিঃশ্বাস ফেলতে পারছে, আর তার একটি হলো গরমে আর একটা হলো শীতে। তো গরমে আমরা যে গরমের তীব্রতা অনুভব করে থাকি এটি মূলত জাহান্নামের আগুন থেকে, আবার শীতে যে আমরা শীতের যে তীব্রতা অনুভব করে থাকি সেটিও জাহান্নামের যে বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করবেন যে তার আপনার আখেরাতের যে যাত্রা সে যাত্রা হয় যেন তিনি আল্লাহর কাছে জান্নাতি হতে পারেন, জান্নাতি যেন হয়ে যেতে পারেন, সে তৌফিক তিনি চাইবেন, আর জাহান্নাম থেকে পানা চাইবেন। আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহ জাহান্নামের ভাব ছড়া ভাব সেটা যদি পৃথিবীতে এরকম গরমের সৃষ্টি করতে পারে তীব্রতা, তাহলে সেক্ষেত্রে আখেরাতের অনন্ত অসীমকালে জাহান্নামের যে মূল আগুন যেটার ভাপেরই অবস্থা সেই আগুনের উত্তাপ কত বেশি হতে পারে, কত কষ্টদায়ক হতে পারে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। এর পাশাপাশি এই ধরনের পরিস্থিতিতে বিশেষ করে আপনার স্বাস্থ্যগত বিষয়গুলো দেখা এটা আমাদের দায়িত্বের অংশ। ইন্নালি জাসাদিকে আলিকে হাক্কা, নবী আলাইহিসসালাম বলেছেন নিশ্চয় তোমার শরীরের হক আছে তোমার প্রতি, তোমার শরীরের প্রতি হক আছে তোমার তোমার উপরে। অতএব আমি আমার শরীর গরমে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত যেন না হয়, আমি যেন অসুস্থ হয়ে না পড়ি, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ থেকে আমাকে নিজেকে বিরত রাখতে হবে, এটি আমার দায়িত্বের অংশ, সেটি আমরা করবো ইনশাআল্লাহ। এটিও এই গরমের তীব্রতর এই পরিবেশে আমাদের বিশেষ লক্ষণীয়। আর তৃতীয়ত, গরমের বিশেষ করে পানি পান করানো মানুষকে, এটা যে কোনো সময় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গরমের সময় এটার অপরিহার্যতা এবং উপযুক্ততা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে পথচারীকে বা বিভিন্ন জায়গাতে সুপেয় পানির ব্যবস্থা করা বা মানুষকে পানি পান করানো, মসজিদে হতে পারে, পাবলিক প্লেসে হতে পারে, এই অ্যারেঞ্জমেন্টটা করা অনেক উত্তম একটি ইবাদত, সর্বোত্তম সাদাকা এবং সর্বোত্তম দানের মধ্যে থেকে একটি হলো মানুষকে পানি পান করানো বিধান। এ বিষয়ে আমরা এই গ্রীষ্মকালে বিশেষ করে উদ্যোগী হতে পারি, আর গরমের দাবদাহ থেকে নিজেরা বাঁচার জন্য বৃক্ষরোপণের পরিমাণ আমরা বাড়িয়ে দিতে পারি, সেটা করা উচিত আমাদের। এটি এক প্রকার সাদকা জারি অবতে, যত বেশি বৃক্ষরোপণ করা হবে তত বেশি তাপমাত্রার এই ভয়াবহতা থেকে আমরা মানে মুক্তি পেতে থাকবো ইনশাআল্লাহ। তো বৃক্ষরোপণের পরে আমাদের বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে, যাতে করে জলবায়ুর পরিবর্তনের ফলে যে আবহাওয়াতে পরিবেশের তৈরি হয়েছে সেটা থেকে আমরা আত্মরক্ষা করতে পারি। আসন্ন ফাউন্ডেশন প্রতি বছরই আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণ অ্যারেঞ্জ করে থাকে, এবছরও ইনশাআল্লাহ আপনাদের অচিরেই বৃক্ষরোপণের জন্য আমরা ঘোষণা দেব।